মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল বংশ সিনেমেটিক আয়োজিত ডিজাইনার ফ্যাশন শো এবং ফরএভার র‍্যাম্পওয়াক। সমাজের নবাগত মডেলদের নিয়ে এগিয়ে চলার লক্ষ্যে আবারও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী থেকে সিনেমা জগতের শিল্পীরা। বিচারকের আসন অলঙ্কৃত করেন পণ্ডিত মল্লার ঘোষ, কবি মল্লিকা ঘোষ, জয় গাঙ্গুলি, রুমা মেকওভারের কর্ণধার রুমাধার অধিকারী সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনতোষ বেরা, অনুকুমার বর্ধন, মিরর ক্লাবের কর্ণধার রানী সহ অন্যান্যরা। এছাড়া সমাজের নবাগত শিল্পীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্যাক্সোফোনে জয়ন্ত দাস, গানে গৌতম কুমার এদিনের মঞ্চ মাতালেন। পাশাপাশি এদিন কবি এবং সাংবাদিকদেরও সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। ভীষণ ভালো লাগলো এখানে এসে, মানে ভালো লাগছে নতুন নতুন প্রতিভা আছে আমাদের দেশে, ভীষণ ভালো লাগলো। আশা করি আগামী দিনে আরো মেয়েরা আরো বড় স্টেজে যাবে। আজকের অনুষ্ঠানটা বেসিক্যালি আমার করাটা হচ্ছে যে আমরা প্রথম থেকেই, যেটা আমি প্রথমে আগেও বলেছি যে আমরা নবাগত শিল্পীদের নিয়ে কাজ করতে ভালোবাসি, তো সেই উদ্যোগটাকে সামনে রাখতে এবারের আমাদের প্রয়াস ছিল হচ্ছে একটা র‍্যাম্প শো, যেখান থেকে আমরা নবাগত মডেলদেরকে ভবিষ্যতে সুযোগের রাস্তাটা করে দেবো। তো সেই অনুযায়ী যেমন আমরা ডিজাইনার ফ্যাশন র‍্যাম্প ওয়াক হিসাবে আজকের সেই র‍্যাম্প শোটা করছি। আপনারা ছিলেন, আপনারা দেখেছেন যে এখানে মেকআপ আর্টিস্ট শুধু আমরা মডেলকেই গুরুত্বটা দিইনি, এখানে মেকআপ আর্টিস্টরাও নিজেরা র‍্যাম্পের মাধ্যমে আজকে দেখিয়েছে যে তারাও আজকে মঞ্চে হাঁটতে পারে, বা তাদেরও কোনো ক্যাপাসিটি আছে যে আমরাও র‍্যাম্পের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি এরকমই। তো প্রতি মুহূর্তে বংশ সিনেমেটিক এই প্রচেষ্টা চালিয়ে যাবে। আগামী দিনেও আমি বাচ্চাদের নিয়ে এবং কিছু, আজকে আপনারা দেখবেন বিবাহিত মানুষদের নিয়ে অনেকে কাজ করতে চায় না, তো আমি এরকম একটা চিন্তা ভাবনা করছি যে হাজব্যান্ড ওয়াইফ র‍্যাম্প শো হাঁটবে, তো এরকমই পরিকল্পনা আছে। আর একটা প্রজেক্ট আমার খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কলকাতা সেরা সুন্দরী, এই প্রজেক্টটা আমাদের অডিশন অলরেডি চলছে, ফ্রি অডিশন, কোনো রেজিস্ট্রেশন লাগছে না। 15 জন টোটাল বিউটি কুইনকে আমরা সিলেক্ট করবো এবং সেটাকে আমরা কলকাতার একটা টপ লেভেল বিউটি কন্টেস্ট করার জন্য চেষ্টা করছি। তো উজ্জ্বল নক্ষত্রকে তুলে ধরার একটা প্রয়াস, যারা পিছিয়ে পড়ে আছে এবং যারা পিছন দিকে থেকে কাজ করে, আমাদের দুটো জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি, এরকম পুরনো এবং নতুনদের সমন্বয়ে কিন্তু আমাদের আজকের এই প্রোগ্রাম, এবং আমরা চেষ্টা করছি মানুষকে তুলে ধরতে এবং এখানে একটা মানুষের একটা ফিউচার, মানে ভবিষ্যতের একটা আশা আমরা জাগানোর চেষ্টা করছি। আর কিছু ভর্তি অনুভূতি এবং এই যে আজকে সন্ধ্যাটা, এটা একটা সত্যিকারের স্মরণীয় সন্ধ্যা হয়ে থাকবে আমার জীবনে। বম সিনেমাটিক এবং তার কর্ণধার আমাদের বিশ্বরূপ ভাই সবসময় একটা নতুন ধারায় চিন্তা করে এবং ওর প্রত্যেকটা চিন্তার সঙ্গে আমরা জড়িত থাকি, আমাদের প্রত্যেকটা ওর কনসেপ্টের ওর অনুষ্ঠানে আমাদের আহ্বান জানায়, এবং আমার সহধর্মিনী মল্লিকা এবং আমরা দুজনে ওর প্রত্যেকটা কাজে এসে ধন্য হই, বিস্মিত হই, আপ্লুত হই এবং মুগ্ধ হই। আজকে ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।